লকডাউনের খরা কাটিয়ে বহুদিন পর আজ স্কুল কলেজ আস্তে আস্তে খুলছে পুরোদমে তো স্বাভাবিক চন্দ্রবদ্ধ জীবনে মানুষ ফিরে আসুক এটাই আমার কামনা এটাই আমার বাসনা আজ আবহাওয়াটা সত্যিই যেন কেমন একটা বিষণ্ন তো আজ পুরো দমে মোটামুটি স্কুল শুরু হলো লকডাউনের পর কারণ সরস্বতী পুজোর ভাসানকাল হয়ে গেছে স্কুলগুলোতে তো ছেলেমেয়েরা স্কুল যেতে বেশ আগ্রহী ওদের একদিন অন্তর একদিন কারো স্কুল কারো স্কুল হাফ ডে কারো স্কুল রোজই দিয়েছে এভাবে স্কুলগুলো তাদের মতো করে তাদের শিডিউল ঠিক করে নিয়েছে তো যাই হোক ফুল মোশানে আবার সব কিছু শুরু হতে চলেছে মানে লেখাপড়ার কথা বলছি আমাকেও বেরোতে হবে আমার কাজে তার আগে সকালের খাওয়া দাওয়া করে সকাল আর দুপুর মিলে জানো একবারই খাই তো সে খাওয়া দাওয়া করে আমি আমার কাজে বেরোবো সকালের মেনুটা তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি আজকেও শেয়ার করছি দেখে নাও সকালের মেনুতে কি কী খাবার দাওয়া রয়েছে এই হচ্ছে সকালের মেনু মা এটা কী শাক করেছ এটা পালং শাক আর এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি এটা হচ্ছে আলু ভাজা ভাত আর এটা মুসুরির ডাল তাই তো আচ্ছা এই হলো আজ সকালের আমার খাবার খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ব যাই হোক প্রার্থনা করবো যেন সব কিছু আবার আগের মতো চলতে শুরু হয় সবাই যেন ঠিকঠাক জীবনযাপন সুস্থ জীবনযাপন করতে পারে আবার আগের মতো সব কিছু ছন্দবদ্ধতা নিয়ে চলতে পারে ওকে চলো বন্ধুরা আজ দশই ফেব্রুয়ারি ন্যাশনাল আমরে ডে তো সেজন্যই বোধ হয় দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে তো এই দিন ন্যাশনাল আমব্রেলা ডে কেন সে সম্পর্কে দু একটা কথা বলবো প্রথমেই জেনে রাখো ল্যাটিন কথা আমরা থেকে আমব্রেলা এসছে তোমরা সবাই জানো আমরা কথার অর্থ হলো শ্যাডো বা ছায়া এক দু বছর না আজ থেকে চার হাজার বছর আগে এই ছাতা আবিষ্কার হয়েছিল পৃথিবীতে প্রথম ওয়াটারপ্রুফ ছাতা আবিষ্কার করেছিল চায়না কিন্তু প্রথম ছাতা আক্ষরিকভাবে দোকানে বিক্রি শুরু করেছিল ইংল্যান্ড তাদের অক্সফোর্ড লেনে একটা জিনিস তোমাদের জেনারেল নলেজ হিসাবে বলছি যে এটা মনে রাখবে পৃথিবীতে যত জিনিস রয়েছে তার মধ্যে সবথেকে বেশি হারাই হলো এই ছাতা তো পরবর্তীকালে আমরা ছাতার বহুল ব্যবহার দেখেছি এখন তো ডেকোরেশনে ব্যবহার করা হয় মডেলিংয়ে ব্যবহার করা হয় ছাতার প্রচুর ব্যবহার ছাতা প্রাথমিকভাবে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আবিষ্কার হলেও পরবর্তীকালে আমরা দেখেছি যে না এটা রোদেও কাজে লাগে তো ছাতার বহুল ব্যবহার আর ছাতা আবিষ্কারকদের সম্মান জানানোর জন্য কারণ ছাতা কে বা কারা আবিষ্কার করেছে নিয়ে অনেক মতভেদ আছে সঠিক কথা জানা যায় না তো ছাতা কে বা কারা আবিষ্কার করেছে বলা যায় না কিন্তু যারাই আবিষ্কার করুক না কেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এই দিনটাকে সেলিব্রেট করা হয় ন্যাশনাল আমব্রেলা ডে হিসাবে তোমরা মনে রাখবে ওকে বিষণ্ন একটা দিনে দাঁড়িয়ে রয়েছি মাঠের ধারে দিনটা বিষণ্ন কেন বলি তার কারণ হলো একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে হালকা কুয়াশা দেখা যাচ্ছে অথচ এখন দুপুর দুটো আবার দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে কখনো থেমে যাচ্ছে আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন আবার দেখো জমিতে একটাও ফসল নেই সব কেটে নিয়ে যাওয়া হয়েছে তো চারিদিকে সামগ্রিকভাবে বিষণ্নতা বিরাজ করছে তো এই বিষণ্ন একটা দিনে তোমরা আমার সঙ্গে থাকবে দেখা যাক দিনের আর কি কি সাসপেন্স আমাদের জন্য লুকিয়ে রয়েছে হ্যাঁ

আজ রাতে যে কুয়াশা পড়েছে অবিশ্বাস্য মানে আমি এত কুয়াশা মধুমপুরে দেখিনি কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না স্কুলে এত হাই পাওয়ার লাইট রয়েছে দেখা যাচ্ছে না গাড়ির আলোতে প্লাস স্ট্রিট লাইট তারপরেও কিচ্ছু দেখা যাচ্ছে না প্রচণ্ড কুয়াশা রাস্তায় এত রাতে প্রচণ্ড জ্যাম এখন প্রায় রাত সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটাই বাজে এত রাতেও জ্যাম রাস্তাঘাট দিয়ে যাওয়ার জন্যই এত কুয়াশা পড়েছে প্রচণ্ড কুয়াশা তোমাদের অনেক রাত হয়ে গেলো আজ বাড়ি ফিরতে সারা দিন একটুও টাইম পাইনি যে ঠিকঠাক করে ব্লগ করব তো এর জন্য দুঃখিত তোমাদের আজকের দিনটা একটু হতাশ করলাম কালকে থেকে সুন্দর কিছু আপলোডের চেষ্টা করব কিন্তু আজকের দিনটা একটু ক্ষমা করে দাও কারণ একদম সময় পাইনি সেরকম কোনো আইটেম যে নেব তারও সময় পাইনি মানে ভিডিও হিসাবে বা আপলোড করব এডিট করবো আজ একদম কিছুরই সময় পাচ্ছি না রাত অলরেডি অনেক হয়ে গেল তো যাই হোক তোমরা ভালো থেকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকের জন্য সরি এবং গুড নাইট ওকে টাটা